السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر. الحمد لله আজকে আমি আমার নিজ আলোয় যেন বসেছি, এটা ভালো লাগে। এই জন্য এর আগেও যখন মাদ্রাসাতে সুন্না মিরপুরে বসি, যখন আলোচনা হয় তখনও ভালো লাগে। সুবান্দের আহ্বানে মাঝে মধ্যে আমি ওখানে দার্স দিই, ভালো লাগে। এই জন্য এখানেও আসছি, এখানে আমার কোনো কথা বলতে কোনো চিন্তা করতে হয় না, কোন কথা বললে মার দেয় ওটা চিন্তা করতে হয় না, সব কথা বলতে পারি, মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ পাই। কিন্তু অনেক জায়গায় আছে দাওয়াত দিলে আমি যাই না, আমি বলি যে আমার ওয়াজ করার কোনো অভ্যাস নেই, দয়া করে ওয়াজ ওয়াজ শোনাবেন না, ওয়াজ ওয়াজের জন্য ডাকবেন না। তো আলহামদুলিল্লাহ আমি এই পরিবেশ পেয়ে নিজেকে খুব ধন্য মনে করছি, আলহামদুলিল্লাহ। এটা যেন একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত আমার জন্য যে আপনাদের সাথে বসতে পেরেছি। আমি এমন জিনিসগুলো আজকে আলোচনা করব যেগুলো আপনাদের দরকার, এই জন্য যে এগুলি আমাদের উস্তাদদের কাছে আমরা যা শিখছি আপনাদের কাছে তা ঢেলে দিব, আপনারাও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা ঢেলে দিবেন। এটা এই জন্য অনেক কিছুই আমরা জানতাম ভুলে গেছি, আবার অনেক কিছুই আমরা জানছি কিন্তু ভুল জানছি, এটাও আছে। যদিও আমরা একটি জিনিস বিশুদ্ধ আমাদের আছে, সেটা হচ্ছে যে শুদ্ধ পাইলেই নিব, কারপরেও দেখা যায় শুদ্ধ পাওয়ার ক্ষেত্রে সোর্স বদল হইতে হইতে আস্তে আস্তে অনেক সমস্যা হয়ে গেছে মাঝে মধ্যে। সেই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি আকীদা নিয়ে আলোচনা করব। তার আগে আলোচনা করতে চাই দুইটা কিছু জিনিস যেটা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে জ্ঞানের মাধ্যম কয়টি, জ্ঞান অর্জন করেন না আপনারা? হ্যাঁ, যুবকরা জ্ঞান অর্জন করেন না? জ্ঞানের মাধ্যম কয়টি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন কিন্তু ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জ্ঞানের মাধ্যম হচ্ছে তিনটি, জ্ঞানের মাধ্যম হচ্ছে তিনটি। একটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, এই যে শীত লাগতেছে বলছি আপনারা, কিন্তু গরম লাগছে বলছি ফ্যান ছেড়ে দিছে, গরম কোথায় লাগে? চামড়ায়, ঠিক না? চামড়া যদি মিষ্টি লাগাই দেন মিষ্টি পাবেন? পাবেন না। মিষ্টি পেতে হলে জিব্বা লাগাইতে হবে, ঠিক না? ঠিক। আবার কখনো কখনো যার জ্বর উঠছে সে কিন্তু গরমকালও তার শীত লাগে, আবার শীতের মধ্যেও গরম লাগে, উল্টাপাল্টা হয়ে যায়। বোঝা গেল যে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান মাঝে মধ্যে ভুল করে, ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান মাঝে মধ্যে কী করে, ভুল হয় কি না বলেন। আপনি রাতের বেলা যাচ্ছেন, পথে দেখলেন যে বাঁকা হয়ে পড়ে আছে এক সাপ, চিৎকার দিলেন, লাঠি নিয়ে পিটাইতে থাকলেন, সকালবেলা দেখলেন যে একটা রশি দিয়ে পিটাইছেন সারা রাত ধরে, ঠিক হয় না? তাহলে চোখে দেখেও ভুল হইতে পারে, পারে না? পারে। আমাদের কিছু বন্ধু আছে তারা রং ভুল করে, এটা কি রং? হলুদ রং, আসলে হলুদ রং না, এটা সাদা রং। এটা কি রং? কালো রং। তাহলে চোখে দেখেও ভুল করে, ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানও ভুল হয়। দ্বিতীয় একটি জ্ঞান আছে, সেটা হচ্ছে বিবেক দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে, বিবেক দিয়ে দুয়ে দুয়ে চার হয়, চারে চারে আট হয়, এটা কি
ইন্দ্রিয় গ্রাহ্য না বিবেক, বিবেক দিয়ে জ্ঞানটা অর্জিত হয়। কিন্তু বিবেকের সামান্য সমস্যা হলে দুয়ে দুয়ে পাঁচও হয়ে যায়, লগারে যেমন অঙ্ক আমার দিলে আমি মোটেই পারবো না, এর অর্থ হচ্ছে বিবেকের কমতি আছে কিছুটা। বোঝা গেল বিবেকের এমন, বিবেকে এমন এমন জ্ঞানও মাঝে মধ্যে পাওয়া যায় বিবেকে, যেগুলি বিবেকে ধরে না, এবং বিবেক দিয়ে সব কিছু ধরা যাবে না, সব কিছু বিবেক দিয়ে ধরা যাবে না, এবং বিবেকে ভুলও হয়। আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে সামা, শোনা। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আল্লাহ তিনটা উল্লেখ করে দিয়েছেন কোরআনে কারিমে। তিনটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করা হবে, জ্ঞানের উৎস যেহেতু তিনটা, তিনটা সম্পর্কে আপনার জিজ্ঞাসা করা হবে। মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, তারপরে তাকে আল্লাহ সম্পর্কে জানতে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, জানতে হবে, তাই না? জানার জিনিসটা বাধ্যতামূলক। সুতরাং আপনি আমি না জেনে থাকতে পারবো, জানার জ্ঞানের উৎস যেহেতু তিনটা, তিনটার মধ্যে দুইটা দেখছি অত্যন্ত সীমিত, যেটা দেখেন এটা খুব কম জিনিস না, নাকি সব কিছু দেখেন আপনি? আমেরিকা দেখছেন কে কে? আমেরিকা দেখছেন? দেখি নাই। কানাডা দেখছেন? দেখি নাই। এর অর্থ হচ্ছে আমি কিন্তু কানাডার কথা শুনছি, ঠিক না? সত্য কিনা ওইটা? কানাডা আছে? আছে। যেই জিনিস, যেই জিনিসটা সবচেয়ে বেশি আমাদেরকে বিশ্বাস করতে হয়, তাহলে শোনা জিনিস। যারা বলে যা শুনি না, তা যা শোনা কথা বিশ্বাস করি না, তারা কিন্তু মিথ্যা কথা বলছে। সে যে তার বাপের সন্তান, এটা কি শোনা কথা নয়? তার মা বলছে সে বিশ্বাস করছে না, তার বাবা বলছে বিশ্বাস করছে না যে আমার ছেলে তুমি। এর অর্থ হচ্ছে শোনা জিনিসটা একটা বিরাট অংশ মানুষের জীবন পরিচালিত হয় শোনার উপর নির্ভর করে। আপনি শুনেছেন এখানে মাহফিল হবে, এখানে আসছেন, এটা কি দেখেছেন আগে? দেখেন নাই। আপনি কি এটা কোনো বিবেক দিয়ে কিছু করছেন? করেন নাই, কি শুনছেন? তাহলে শোনা জিনিসের বিষয়টা সবচেয়ে ব্যাপক। বরং কানে শুনে যে জ্ঞান অর্জন করা হয়, সেই জ্ঞানের সাথে অন্য কোনো জ্ঞানের তুলনাই চলে না। এর অর্থ হচ্ছে যেই জ্ঞান নবীরা নিয়ে এসেছে, সেইটি জ্ঞানটা হচ্ছে শোনা জ্ঞান। সেটা কি জ্ঞান? শুনতে জ্ঞান। আপনি যদি কোনো সারাদিনে বলেন যে আল্লাহকে দেখছেন, কেউ আল্লাহকে দেখছেন? আল্লাহকে দেখছেন? অন্তরের মধ্যে আল্লাহর কত ছবি আঁকছেন? নাউজুবিল্লাহ। পারবেন? গুনাহ হবে না। কারণ যে কেউ আল্লাহ সম্পর্কে অন্তরে কোনো ছবি আঁকবে, আল্লাহ হবে খেলাফি, আল্লাহের বিপরীত। এটা আল্লাহ নয়, এটা আল্লাহ নয়। আল্লাহর কোনো ফর্ম আপনি আঁকতে পারবেন না অন্তরের ভিতরে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে যে জিনিসটা আমি জানছি, কিভাবে জানলাম? কার মাধ্যমে? নবীদের মাধ্যমে জানতে পেরেছি। পৃথিবীতে সবচেয়ে সত্যবাদী মানুষগুলো হচ্ছে নবী রাসূলগণ। সত্য কিনা বলেন? সত্য কিনা? নবী রাসূলগণদের হতে যে জ্ঞানটা আসে, এই জ্ঞানের চেয়ে সত্য কোনো জ্ঞান পৃথিবীতে আর নাই। অথচ আজ আমাদের সমাজে নবী রাসূলদের জ্ঞানের চেয়ে দুনিয়ার জ্ঞানটার প্রাধান্য বেশি দেয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের ইউনিভার্সিটিগুলোতে যদি 20টা সাবজেক্ট খোলা হয়, একটা সাবজেক্ট ইচ্ছা করে, দয়া করে খোলা হবে ইসলামিয়াত, ইসলামিক স্টাডিজ, আর বাকি 19টা সাবজেক্ট কি খোলা হয়? দুনিয়া। তাদের কাছে দুনিয়ার জ্ঞানটা বেশি প্রয়োজন, বেশি প্রয়োজন বলে ওটা তাদেরকে দেয়া হচ্ছে। আল্লাহ আল্লাহ রসুল যা দিয়েছেন সেটা তারা গুরুত্ব দিচ্ছে না, সেটাকে সত্য বলে বিশ্বাস করছে না, আউযুবিল্লাহ। এটা তাদের প্রয়োজন পূরণ করছে না। অথচ একটা বিরাট সময় ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের জ্ঞান কি ছিল বলেন তো? কোরআন না, তাদের জ্ঞান হাদিস ছিল না, তাদের জ্ঞান কি ওই জাতীয় ব্রিটিশ বা অন্যদের কোনো লিখে যাওয়া জিনিস তাদের জ্ঞান ছিল বলেন? কোনদিন ছিল? ছিল না। তাহলে তাদের জ্ঞানে তারা সবচেয়ে জ্ঞানী মানুষ উম্মতের মধ্যে হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা সবচেয়ে জ্ঞানী মানুষ। কিভাবে হয়েছে? তারা তো ব্রিটিশের জ্ঞান পড়ে নাই, আমেরিকার জ্ঞান পড়ে নাই, তথাকথিত দার্শনিকদের জ্ঞান পড়ে নাই। তাহলে এরা সবচেয়ে বেশি জ্ঞানী হয়েছে কি দিয়ে? কোরআনে কেরিম দিয়ে, রসুল্লাহ হাদিস দিয়ে। যে যত বেশি কোরআন জানে,
যে যত বেশি হাদিস জানে সে তত বেশি জ্ঞানী, ঠিক কিনা বলেন? তাহলে তাই যদি হয় তাহলে আমরা এই কথাটার জন্য আসতেছি, যে জিনিসটা না হলেই নয়, যে জিনিসটা থাকলে আপনি আলেম বিবেচিত হবেন, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিসের জ্ঞানের মধ্যে যেই জ্ঞানটা সমস্ত নবী রাসুলরা এক ছিলেন, সমস্ত নবী রাসুলরা এক ছিলেন, সমস্ত কিতাব এক ছিল, সেই যেই জ্ঞানটার জন্য যেটার জন্য আল্লাহ তাআলা যুগ নবী রাসুলদের পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, সেটা হচ্ছে আকিদার জ্ঞান, ঠিক কিনা বলেন? আকিদার জ্ঞান কিনা বলেন? আকিদার কারণে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসকে অর্থাৎ জিন এবং মানুষকে শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আমরা, আল্লাহ বলে দিয়েছেন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের, এই ইবাদতের অর্থ করেছে ইমাম ইবনে জারির আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, লিওয়াহিদুনি, যাতে আমার তাওহীদ প্রতিষ্ঠা করে, আকীদা প্রতিষ্ঠা করে, আল্লাহু আকবার। কারণ যখন প্রথম নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, প্রথম নবী কে ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও আকীদার জ্ঞান দেওয়া হয়েছে। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠিয়েছেন, তাকেও আকীদার জ্ঞান প্রথম দিয়ে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে কত বছর ছিলেন? নবুয়তের পরে কয় বছর ছিলেন? নবুয়তের পরে ধরেন 13 বছর, ধরে নিলাম 23 বছরে, 13 বছর ধরে নিলাম, যদি হ্যাঁ ধরে নিলাম, পুরো সময়টার মধ্যে পুরা 10টা বছর তিনি শুধু আকিদার দাওয়াত দিয়েছেন, সত্য কিনা বলেন? একেবারে সত্য কথা। নাম সলাৎ ফরজ হয় নাই, জাকাত ফরজ হয় নাই, সওম ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, তাহলে কি জিনিস নিয়ে এত কষ্ট দিলেন কাফেররা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনল না, কি কোন কারণে তারা শুনতে চাইল না, কোন কারণে তারা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মারলেন, কোন কারণে তারা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করলেন, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে মেরে ফেললেন, কোন কারণে তারা আযাব দিলেন বেলালকে, কোন কারণে তারা বাধ্য করলেন হিজরত করতে? একমাত্র জিনিস হচ্ছে কি? আকীদা। আকীদা ছাড়া কোনো কিছুর উৎপত্তি শুদ্ধ হয়নি। নবী রাসূলগণ সব সময় তাদের মিশন ছিল আকীদার। এই জন্য কোরআনে কারিমে আপনি সব জায়গায় পাবেন প্রত্যেক নবী তার কাউমকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কাউম, একমাত্র আল্লাহর ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। এই দাওয়াত প্রত্যেকে দিয়েছেন, কিন্তু সালাত একরকম ছিল না, সাওম একরকম ছিল না, জাকাত একরকম ছিল না, এমনকি হজের জায়গাও একরকম ছিল না, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে জিনিসটায় সমস্ত নবী রাসূলগণ একমত সেটা হচ্ছে আকিদার মিশন। আকিদার মিশনে কোনো নবী রাসূলদের মধ্যে আলাদা ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আম্বিয়াউ ইখওয়াতু আল্লাতিন, দীনুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা, এইভাবে আসছে, নবীরা ইখওয়াতু আল্লাত, বই মাত্রেও ভাই, পিতা এক, দিন এক, কিন্তু তাদের শরীয়ত ভিন্ন ছিল, ভিন্ন ভিন্ন শরীয়ত ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শরীয়ত, সেই শরীয়ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, কিন্তু যেই দাবি সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করার, সেই দাবির ক্ষেত্রে কোনো নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য ছিল না, কোনো নবী রাসূলদের মধ্যে পার্থক্য ছিল না, সবাই এই দাবিটা নিয়ে এসেছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এইটার নামই হচ্ছে আকীদা। এখন বলতে পারি তো আকীদার কেন এত দরকার? আকীদা বাদে কি চলা যায় না? কিছু মানুষ আজ দেখবেন সমাজের মধ্যে তারা বলে যে আকীদা নিয়ে নাকি আমরা সমাজের মানুষের মধ্যে বিভেদ তৈরি করতেছি, নাউজুবিল্লাহ, আকীদা নিয়ে বিভেদ তৈরি করা যাবে না। আকীদা নিয়ে বিভেদ তৈরি করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছে তাকে তো সবাই ভালোবাসতো, ভালোবাসতো না? মক্কার জমিনে সবাই তাকে এক ডাকে কি বলতো? আল আমিন, আল আমিন, মহাবিশ্বস্ত, মহাবিশ্বাসী।
এই মহাবিশ্বস্ত ব্যক্তিকে যখন তিনি আকিদার কথা বললেন তখনই তারা পার্থক্য করে ফেলল। তাদের মধ্যে কিছু লোক এসে বলল, আবু তালেবকে এসে ধরলেন, তার চাচাকে, আপনার ছেলেকে আপনার ভাতিজাকে বুঝান, সে যদি রাজত্ব চায় দিব, সুন্দরী নারী চাইলে দিব, যদি সে কি চায় সেটা বলুক তাকে দিব, নেতৃত্ব চাইলে দিব, সম্পদ চাইলে দিব, তবু যেন সে আকিদার বিষয়ে কথা না বলে। আমাদের এইভাবে মূর্তিগুলোতে আমাদের যেভাবে সেভাবে থাকতে দাও, আমাদের এই পীর আগের যে সমস্ত লোকদের পূজা এগুলিকে করতে দাও, আমাদের ওলি আল্লাহদের কিছু বলতে নিষেধ করো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে ছাড় দিয়েছেন, ঠিক কি না? ছাড় দিয়েছেন না? অসম্ভব কথা, তিনি কখনো ছাড় দেননি। তিনি বলেছিলেন, যদি আমাকে এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র দেয়া হয়, আমি কখনো আল্লাহর দেয়া এই মিশন থেকে পিছপা হব না, বরং তোমাদেরকে আহ্বান জানাচ্ছি একমাত্র আল্লাহর দিকে। এটাই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যখন তাকে রিসালাত দিয়েছেন, রাসূল হিসেবে ঘোষণা করেছেন মুদাসসির দিয়ে, যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ঘোষণা করা হয়েছে, পড়ুন। কিন্তু যখন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে মুদাসসির, হে কাপড় পরিহিত ব্যক্তি, তিনি কি করেছেন? ভয়ে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখেছেন, তার পুরো চিত্রে দেখে কত, 600 ডানা। জিব্রিলের কয়শো ডানা ছিল? 600 ডানা। 600 ডানা থেকে মুক্তুর মতো ঝরে পড়ছে আলো দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি ঘরে এসে বললেন, জাম্মেলুনি জাম্মেলুনি, হে খাদিজা, আমাকে আপনি ইয়া করে দিন, আমাকে কাপড় পেঁচিয়ে দিন, আমার ভয় লাগছে। সাধারণত মানুষ ভয় পেলে ঘরে গিয়ে কাপড় চোপড় দিয়ে মনে করে যে আর বুঝি কেউ দেখতে পাবে না আমাকে, এটা মনে করছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কাপড় পরিহিত ব্যক্তি, কুম, দাঁড়ান, ফা আনদির, মানুষকে ভয় প্রদর্শন করান। কিসের ভয় দেখাবে? জাহান্নামের ভয় দেখাবে। কিসের ভয় দেখাবে? জাহান্নামের ভয় দেখাবে, আল্লাহর আযাবের ভয় দেখাবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাওহীদ ঘোষণা করুন, কারণ তখনও সালাত ফরজ হয় নাই, তখনও সালাত ফরজ হয় নাই। আপনার রবের তাওহীদ ঘোষণা করুন, এটাই নাম হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, এটা রব তাকবীর ঘোষণা করুন আপনি। রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, কাপড় পবিত্র করুন। আমরা এটা দলিল নেই যে কাপড় পবিত্র হইতে হবে সালাতের জন্য, কোনো সন্দেহ নাই, কারণ কিসে নাজিল হয়েছে এটা বড় কথা না, ব্যাপকভাবে ব্যবহার করতে হয়, এটা নিয়ম ইসলামী শরীয়তের। কিন্তু তখন নাজিল হয়েছে এটার জন্য যে আপনাদের আপনার আশেপাশে মানুষ থেকে মূর্তি পূজাকে ছড়িয়ে, মূর্তি পূজাকে ছাড়ানোর ব্যবস্থা করে দিন। ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর, এই আসনামগুলো মূর্তিগুলো বা আল্লাহ ছাড়া যাদের আবাদত করা হচ্ছে এই জাতীয় ওলি আল্লাহগুলো থেকে অবশ্যই আপনি পরিত্যাগ করুন, এদেরকে ছেড়ে চলে আসুন। ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির, আপনি এহসান দয়া দেখাবেন না, বেশি বেশি করে মানুষকে আল্লাহর পথে আনতে থাকুন। ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির, আর এটা করতে গিয়ে আপনার উপর আঘাত আসবে, প্রত্যাঘাত আসবে, আপনাকে সবর এখতিয়ার করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম নির্দেশ, রাসূল হিসেবে প্রথম নির্দেশ ছিল এটা। এর অর্থ হচ্ছে আকিদার নির্দেশ দেয়া হচ্ছে প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আকিদার কারণেই প্রত্যেকটি আল্লাহর কিতাব নাজিল হয়েছে আকিদাকে প্রতিষ্ঠা করার জন্য। শরীয়ত পরিবর্তন হয়েছে, আকিদা পরিবর্তিত হয়নি। কোথাও কোনোদিন কেউ বলতে পারবে না আল্লাহ দুইজন ছিল, কোনো কিতাবে লেখা আছে না, আউযুবিল্লাহ। অথবা ইমানের আরকানগুলো কখনো 8টা 9টা ছিল কেউ বলতে পারবে না, বরং ইমানের রোকন এগুলি যুগে যুগেই ছিল, প্রত্যেক কিতাবেই ছিল। ইমানের রোকন কোনো পরিবর্তনশীল জিনিস না, অপরিবর্তনীয় জিনিস। সেগুলি কি? আল্লাহর উপর ইমান, রাসূলের উপর ইমান, কিতাবের উপর ইমান, আখিরাতের উপর ইমান, তাকদীরের উপর ইমান, মালায়েকাদের উপর ইমান, এগুলি অপরিবর্তনীয় জিনিস, অপরিবর্তনীয় জিনিস, এগুলি যুগে যুগেই ছিল। কিন্তু এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলেছেন উম্মতে, আমরা এগুলি মানুষকে আবার বলবো, এগুলিতেই যত সমস্যা হয়। আমলের ক্ষেত্রে অনেক কিছুই মানুষ করে, সারা রাত ধরে ইবাদত করে এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে, আছে কিনা বলেন? কিন্তু আল্লাহ সম্পর্কে খারাপ আকিদা পোষণ করে এরকম মানুষ প্রচুর পাওয়া যায়, অনেক মানুষ পাবে বাংলার মাটিতে, যারা মনে করে আল্লাহ সব জায়গায় আছে। এরা তো সঙ্গে সঙ্গে কাফের, আল্লাহ সব জায়গায় নেই, আল্লাহ তিনি আরশের উপরে রয়েছেন, এই বিশ্বাস থাকতে হবে আপনার আমার।
আল্লাহ তাআলা সবকিছু দেখছেন জানছেন পরিচালনা করছেন এবং ঈমানদারদেরকে অতিরিক্ত দয়া করছেন সাহায্য করছেন এইটা শুধুমাত্র ঈমান আনতে হবে না হলে সৃষ্টি এবং স্রষ্টা এক করে দেখার কোনো সুযোগ নাই নাউজুবিল্লাহ অথচ এইটাই বিশ্বাস করে এমন হাজার হাজার মসজিদ পাবেন ইমামরা এগুলি বিশ্বাস করছে ওদের পিছনে সালাত আদায় করতে আমাদের দুঃখ কলজে ফেটে যায় কিন্তু কিছু করতে পারি না কারণ আমাদের সে সামর্থ্য নাই কিন্তু কি করব বলেন এই জিনিসগুলো আকীদার দশ প্রথম দেয়া দরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশটি বছর শুধু আকীদার দরস দিয়েছেন দশটি বছর এই আকীদার দরস আপনি আমি একদিনে নিয়ে নেব কখনো তা নয় একদিন নিতে পারবেন না আপনি আমি এই আকীদার কারণে যুদ্ধ হয়েছে অন্য কোনো কারণে নয় চিন্তা করে দেখুন আল্লাহ তো বিশ্বাস করতো আবু জাহাল না আল্লাহ বিশ্বাস করতো না আল্লাহ বিশ্বাস করতো প্রমাণ কি জানেন আবু জাহাল কাবা ধরে দোয়া করতেছে যেদিন বদরের যুদ্ধে যাবে আল্লাহর কাছে দোয়া করতেছে কাবার ইয়া ধরে হ্যাঁ দরজা ধরে আল্লাহ আল্লাহর কাছে বলতেছে আল্লাহ যেই ব্যক্তি আমাদের ভাইয়ে ভাইয়ে বিরোধ তৈরি করে দিয়েছে বুঝছেন তো কার সম্পর্কে কাকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যে তিনি ভাই ভাই বিরোধ তৈরি করেছেন নাউজুবিল্লাহ পুত্র পিতা পুত্রের মধ্যে সংঘাত তৈরি করে দিয়েছে কে উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী দিন আল্লাহ তাকে পিষে ফেলুন আল্লাহ কাছে দোয়া করতেছে তাহলে আল্লাহ বিশ্বাসী না সে কি বলেন আল্লাহ বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী শুধু তাই নয় সালাত আদায় করতো তারা আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকা ওয়া তাসদিয়া এরা আল্লাহর ঘরের কাছে যে সালাত আদায় করে এগুলি শুধুমাত্র শীষের হাততালি ছাড়া কিছু নয় কিন্তু সালাত একটা তো ছিল ছিল সালাত একটা তারা পড়তো সেটা নয় শুধু হজও করতো তারা তারা হজও করতো কি হজ করতো জানেন হজের তালবিয়ে তারা পরিবর্তন করে হজ করতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজের মৌসুমে তিনি যাইতেন হজের মৌসুমে তিনি তাদের সাথে যাইতেন যাওয়ার পর দেখতেন যে তারা হজ করতে গেছে হজ করতে গিয়ে তারা আরাফার যায় আরাফায় যাইতো না মুজদালিফা দাঁড়িয়ে থাকতো কেন উই আর অ্যারিস্টোক্রেট আমরা হচ্ছে বড় লোক আমরা হারাম এলাকার বাইরে যাব না কারণ আরাফা হালাল এলাকা মুজদালিফা হারাম এলাকা সুতরাং তারা বাইরে যাবে না ওখানে দাঁড়িয়ে থাকতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অহংকার চলবে না সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস মানুষ যেভাবে যায় সেভাবে যেতে হবে তিনি আরাফা যেতেন আর তারা তালবিয়ে পাঠ করত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা এটা তো আমাদের তালবিয়া তারা এটা বলতো না তারা কি বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক মানে এই বলছে একটা সেটা কি আল্লাহ হাজির তোমার দরবারে হাজির তোমার কোনো শরীক নাই তবে যেগুলি তোমার কাজ তোমার কাজ তোমার যেগুলি তুমি তুমি যেগুলির মালিক ওরা তোমার মালিক নয় এরকম কিছু ছোটোখাটো এগুলো আছে এগুলিকে আমরা অস্বীকার করতে পারছি না বুঝেন তো আল্লাহর ওলিদেরকে অস্বীকার করা যায় তাদের কাছে এটা ছিল বড় কিছু আল্লাহর ওলিদেরকে অস্বীকার করবে এদেশে এখনো এমন বহু মানুষ পাবেন আপনি আল্লাহর ওলি দেখাইয়া শিরিক শিরিক করে দিচ্ছে শিরিক চালু করে দিয়েছে কিভাবে দেখেন বলতে চাই কি এদেশে নাকি দিন নিয়ে আসছে বাউল ফকিররা বিশ্বাস করেন বাউল ফকিররা কিছুই নিয়ে আসে নাই বরং দিনকে বরবাদ করে দিয়েছে বাউল ফকিররা এদের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে আর কারো এত ক্ষতি হয় নাই এই পর্যন্ত ভণ্ডামি তারা চালিয়ে যাচ্ছে এত বড় ভণ্ডামি তাদের দ্বারা তারা নিজেরা আল্লাহর আসনে বসে গেছে সেজদা নিচ্ছে রুকু নিচ্ছে পয়সা নিচ্ছে নজর নিয়াজ নিচ্ছে এরা জবে নিচ্ছে সব নিচ্ছে এই দেশে এই বাউল ফকির অথচ এরা নাকি ইসলাম নিয়ে আসছে এই দেশে এরা ইসলাম বুঝে নাই আল্লাহর ইসলামকে তারা বুঝে নাই আল্লাহর ইসলামকে তারা এখনো বুঝতে পারে নাই অথচ এই আকিদার কথা তারা বলে তারা তারা নাকি আমরা নাকি আকিদা নষ্ট করে দিচ্ছি আকিদা নাকি আকিদা দিয়ে নাকি পার্থক্য করা যাবে না আকিদা দিয়েই পার্থক্য করতে হবে যেই ব্যক্তি আকিদা আসবে এই সহি আকিদা আসবে আলহামদুলিল্লাহ যে আসবে না সে আমার থেকে আগে থেকে আলাদা সে আসলে এখনো পর্যন্ত ইসলামের গণ্ডিতে তারা ঢুকতে পারে নাই এই জন্য ইসলামের এই গণ্ডিতে ঢুকার জন্য প্রত্যেকটি মানুষের আকিদা চর্চা করা উচিত দৃঢ়ভাবে আকিদা চর্চা করা উচিত ইসলাম এই পাঁচটি রোকনের বাইরে পাঁচ ছয়টি রোকনের বাইরে ইসলামে আর কোনো জিনিস অতিরিক্ত আকিদা নাই অথচ তারা নিজেরা বানিয়ে নিয়েছে প্রত্যেক গোষ্ঠী নতুন নতুন এত এতজনের এত কি অসুল এতজনের এত অসুল ইসলামের অসুল হচ্ছে ছয়টি
ইমানের রসুল হচ্ছে ছয়টি, ইসলামের রসুল পাঁচটি, এগুলি হচ্ছে মূল জিনিস। অথচ তারা নিজেরা কারো ছয়, কারো আঠারো, কারো উনিশ, কারো সাত, এক একজনে বানিয়ে নিচ্ছে রসুলগুলি। কেন বানিয়ে নিচ্ছে? কি জন্য? ওই ওর বাইরে কিছু বলেন না কেন, তারা কিন্তু আর কিছু শুনবে না। এর অর্থ হচ্ছে আকিদা এখনো আমাদের শুদ্ধ হয়নি, আকিদা এখনো শুদ্ধ হয়নি। এই আকিদার কারণেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন। আকিদা ছাড়া কোনো যুদ্ধ কারণ ছিল না। যদি তিনি বলতেন যে আমাকে এইটা দাও ওইটা দাও, তারা কিন্তু ঠিকই তাকে দিত, কিন্তু তিনি যুদ্ধ করেছেন আকিদার কারণেই। সাহাবা কারাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন, হিজরত করতে বাধ্য হয়েছিলেন। এমনকি তারা এর কারণে মদিনাতে সামান্য একটা সমাজে কিছু মানুষ মুসলিম বাস করে, এইটাও তাদের সহ্য হয়নি। বারবার আক্রমণ করেছে তারা, বদরে আক্রমণ করেছে, উহুদ আক্রমণ করেছে, খন্দকের যুদ্ধ চতুর্দিকে ঘিরে ফেলেছে যে এদেরকে পিষে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা ইমানদারদের সাথে ছিলেন, সে সাহায্য করেছেন। তিনি সাহায্য করে আল্লাহ তাআলা মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর পক্ষ থেকে বাতাস দিয়ে বা শুধু বাতাসের মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা পরাজিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন, ইজাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইজাগাতিল আবসার ওয়া বালাগাত القلوب الحناجر وتظنون بالله الظنون هنالك ابتلي المؤمنون زلزلوا زلزالا شديدا আল্লাহর পক্ষ থেকে কঠিন সময়ে আল্লাহ তাআলা সাহায্য এসেছে। ইনশাআল্লাহ যদি আমরা আকীদার উপর থাকতে পারি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমরা পাবই, যেভাবে আমরা পেয়েছি বদরে, উহুদে, খন্দকে, সব জায়গায় আমরা আল্লাহর সাহায্য পেয়েছি। যদি আকীদা বিশুদ্ধ করতে পারি, আমরা যদি বিশ্বাস করতে পারি আল্লাহর উপরে, তাহলে অবশ্যই আমরা অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য আমরা পাবো, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেটা বলছি, এই আকিদা বিশ্বাসকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। আকিদা বিশ্বাসের বড় সমস্যা হচ্ছে, আকিদা বিশ্বাস সবাই দাবি করে যে আমার আকিদা শুদ্ধ, সবাই দাবি করে। আপনি যদি কোনো ভারতের কোনো কোনো মাদ্রাসা থেকে পড়ে আসছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, তিনিও বলবেন যে হ্যাঁ আমার আকিদা শুদ্ধ। আবার বাংলাদেশের কোনো কোনো ব্যক্তি জিজ্ঞাসা করেন, বলে আমাদের আকিদা শুদ্ধ। ওরা আবার নিজেদেরকে হ্যাঁ আহলে সুন্নাহ ওয়াল জামাত নাম দিয়ে ফেলেছে কেউ কেউ। আহলে সুন্নাহ আহল জামা কারা, এটা তো দাবি দ্বারা হবে না, এটা প্রমাণিত হবে। কেউ কেউ নিজের নাম তো হেজবুল্লাহ লাগিয়ে ফেলছে, হেজবুল্লাহ, হেজবুল্লাহ না, আমাদের ওস্তাদরা বলে হেজবুল্লাহ, এরা তো লাতের ফুজাকে, লাত বুঝেন কিনা? হ্যাঁ, কোরআনে করিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আবার আইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাত আল-উখরা আলাকুমুদ যাকারা ওয়া লাহুল উনসা, এই তিনজন লাত মানাত উজ্জা এই তিনজন নারী হিসাবে নিয়েছে তারা, এদেরকে আবাদত করতো। কি জন্য আবাদ করতো জানেন? লাত বলছে আল্লাহর মেয়ে হচ্ছে লাত, আল্লাহ শব্দ থেকে তারা কাইটা কুইটা লাত বানাইছে, নাউজুবিল্লাহ। আবার দেখেন মানাত, মান্নান আল্লাহর একটা নাম, এটার থেকে কাইটা মানাত বানিয়েছে। আবার উজ্জা আজিজ থেকে কাইটা উজ্জা বানিয়েছে, তিন মেয়ে আল্লাহ সাব্যস্ত করেছে, নাউজুবিল্লাহ। কি জন্য? মেয়েদের প্রতি বাবার একটু দুর্বল থাকে, যদি কোনো ওরা সুপারিশ করে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দেয়। তাবত এই বাংলাদেশের মানুষগুলো এখন পর্যন্ত এই সুপারিশের ভুল গোলক ধাঁধা থেকে বেরোতে পারে নাই, এখন পর্যন্ত সুপারিশ আসা বসে আছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, সুপারিশের মালিক হচ্ছেন রব্বুল আলামিন, তিনি ব্যতীত কেউ সুপারিশের তার ক্ষমতা আছে বললে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, সুপারিশের ক্ষমতা কারো নাই। আল্লাহ বলছে কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, সুপারিশ, সুপারিশের মালিক কে? আল্লাহ তাআলা। লামটাকে বলে লামে তামলিক, অর্থাৎ মালিকানা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন তারা সুপারিশ করবেন, কাকে অনুমতি দিবে কেউ জানে না। হাশরের মাঠে প্রথম যিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো সন্দেহ নাই তাতে। কিন্তু তিনিও সুপারিশ শুরু করে দিবেন না, তিনি যাবেন আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যাবেন। হাদিসে হাদিসে এসেছে, লম্বা হাদিসে, হাদিস শাফাত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ফাআযহাবু ওয়া আখারু তাহতা আরশি সাজিদান, আমি যাব আরশের নিচে সেজদায় পড়ে যাব। তখন আমার পায়ে ফায়াফতাহুল্লাহ আলাইহি মিনাল মাহামিদ মা লা উহসিল আন, আল্লাহ আমার জন্য এত প্রশংসা করার যিনি ঢেলে দিবেন, আমি যেন প্রশংসা করি আল্লাহ, আল্লাহ সেই প্রশংসায় খুশি হয়ে আমাকে বলবেন, এর ফায়ার আসাকা, আপনার মাথা উঠান, এস পাতু সাফা, সুপারিশ করুন, গ্রহণ করা হবে। এতক্ষণে সুপারিশ করার জায়গা আসছে, সুপারিশ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেয়া হচ্ছে, এর আগ পর্যন্ত তিনি কোনো সুপারিশ করে দিবেন না, কোনো কেউ সুপারিশ করার অনুমতি পাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের জন্য বলছেন যে মানযাল্লাযি ইয়াশফা'উ ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কোনো সুপারিশ করতে পারবে না। এই জন্য আমাদের দেশে যে সমস্ত গ্রন্থ লেখা হয়েছে দেখবেন,
হজের মধ্যে হজের গ্রন্থ কিছু দেখবেন না বাংলাদেশ সরকারে লেখছে, বিশ্বাস করেন। সেখানে লেখা আছে যাইয়া প্রথমে আবু বকর কাছে বলবেন, আবু বকর আপনি বলেন দুনিয়ার বুকে কেউ এসে রসুলের কাছে না যাইতে পারলে আপনার কাছে আসতো, আপনি রসুলের কাছে সুপারিশ নিয়ে যাইতেন। উমরের কাছে আবার এটা বলে আপনি রসুলের কাছে সুপারিশ করেন, এরপর রসুলের কাছে যায়। পুরোটাই শিরকি ধারা, শিরক শিক্ষা দেওয়া হচ্ছে নাউজুবিল্লাহ মিন জালিক। অতএব এই কি হজ করতে যাইয়া, আমি অনেক সময় মানুষকে বলে থাকি মক্কায় গেছেন হজ করতে, মক্কায় হজ করে গুনাহ যেহেতু ছাড়াই পেয়েছেন, হজ করলে তো উমরা করলে গুনাহ মাফ হয়ে যায়, হাদিসে আসছে বিশুদ্ধ মতে কবিরের গুনাহ মাফ হয়ে যায়, এটা তো বিশুদ্ধ মত। এখানে অন্যান্য আমলগুলো নেক আমলে সগিরা গুনাহ মাফ হয়, কিন্তু হজ এবং উমরা এই দুইটা আমল আছে যেখানে কবিরের গুনাহ মাফ হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু যেই ব্যক্তি মক্কাতে উমরা শেষ করে হজ করে এরপরে মদিনা গেলেন, মদিনাকে যাওয়ার পর আবার যখন চাইয়া বসেন কি হলো গ্রন্থ, আগের যত হজটা সব নষ্ট করে দিলেন। কারণ একটা শিরিক যদি ঢুকে, একটা শিরিক যদি ঢুকে সেখানে আগের সমস্ত আমল সব বরবাদ হয়ে যায়। একটা মানুষ সারা জীবন পাহারা বসাইতে হয়, শিরকের চারপাশে পাহারা দিতে হয়। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সারা জীবন পাহারা বসিয়েছেন, কোথাও শিরকের কিছু হলে তিনি বলতেন যে এটা বলো না, এটা বলো না, এটা বলা যাবে না। এমন কি তিনি বলেছেন, তিনি অবশ্যই আমাদের সাইয়্যেদ নেতা, কিন্তু কেউ একজন আসে বললাম তা সাইয়্যেদুনা, আপনি সাইয়্যেদিনা, আপনি আমাদের নেতা, নেতার ছেলে। রসুল বললেন যে আস সাইয়্যেদু হুয়াল্লাহ, আস সাইয়্যেদ হচ্ছে আল্লাহ তাআলা। তোমরা বাড়াবাড়ি করো না, তো তরুণী কামানাত আত্রতিন নাসারা ইবনে মারিয়াম, ইবনে মারিয়ামের ব্যাপারে নাসারা যেভাবে বাড়াবাড়ি করেছে তোমরা এভাবে বাড়াবাড়ি করো না। এভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদা শিক্ষা দিয়েছেন। আকীদা একটি গুরুত্বপূর্ণ জিনিস যে সারাটা জীবন আপনাকে শুধু শিক্ষা দিয়ে যেতে হবে, সন্তানকে শিক্ষা দিতে হবে, কারণ সন্তানরা যে কোনো সময় ভুল করতে পারে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে শিক্ষা দিয়েছে দেখুন। আবদুল্লাহ ইবনে আব্বাসকে ঘোড়ার তার বাহনের পিছনে বসিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাহনের বাহন তো বুঝছেন, তখন তার গাড়ি ছিল না, বাহনের পিছনে বসে বলতেছেন ইয়া গোলাম, হে প্রিয় বৎস, ইন্নি উআল্লিমুকা কালিমাত, তোমাকে আমি কিছু কালেমা শিক্ষা দেব। বাচ্চাকে শিক্ষা দিতে হয় কেমনে দেখেন আকিদা, ইন্নি উআল্লিমুকা কালিমাত, তোমাকে আমি কিছু কালেমা শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইহফাজুকা, আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর হেফাজত কেমনে করবে, আল্লাহর তাওহীদের হেফাজত করো, শিক্ষা দিচ্ছে আল্লাহর তাওহীদের হেফাজত, ইহফাজুকা আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, যখন তুমি আল্লাহর হেফাজত করো তাওহীদের হেফাজত করবে, বিপদের সময় আল্লাহকে তুমি কাছে পাবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বলেছেন, এর অর্থ হচ্ছে যে একজন মানুষ ছোট কাল থেকে বাচ্চাকে তাওহীদের বড় করতে হয়। দেখুন আপনি কিভাবে তাওহীদের বড় করছে, আপনি যখন ছোট বাচ্চাকে কোলে নিয়ে আজান দেন, তাই না? আজান হাদিসটা কেউ কেউ দুরূপ বলেছেন, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এটাকে আমলযোগ্য বলেছেন। এর অর্থ হচ্ছে আজান যখন দিবেন, ডান কানে আজান, বাম কানে, এটা সহি না, এটা এমনি আজানটা আছে। আজান যখন দিবেন অর্থ হচ্ছে প্রথম তার কর্ণকুহরে ঢুকাচ্ছেন তাওহীদের বাণী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সবই হচ্ছে তাওহীদের বাণী, প্রথম তার কানে ঢুকাচ্ছেন আপনি। ছোট বাচ্চা শুরু হয়েছে এটা সর্বপ্রথম, এরপর সর্বশেষ যখন সে মারা যাবে তখন কিসে গাইতে বলছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সর্বশেষ যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে প্রবেশ করবে। এর অর্থ হচ্ছে এই আকীদা নিয়ে তাকে কবরে যেতে হবে, আকীদা নিয়ে তাকে দুনিয়াতে বাঁচতে হবে। এটা নয় শুধু, দেখুন প্রত্যেক দিন আপনি প্রত্যেক দিন ফজরের সালাতের সময় সুন্নার মধ্যে দুইটা কেরাত পড়তে আপনাকে বলা হয়েছে, একটা কি সুরাতুল কাফিরুন, আরেকটা কি ইখলাস, দুইটাকে বলা হয় সুরাতাইর তাওহীদ। সাহাবায়ে কেরামের শব্দে এটাকে বলে সুরাতাইর তাওহীদ, আকীদার সুরা দুইটা। এইটা দিয়ে আপনি ফজর শুরু করেছেন, সর্বশেষ রাতের বেলা যখন ঘুমাতে যান ভিতির পড়েন, ভিতিরের মধ্যে দুইটা সুরা পড়তে হয়, কি দুইটা সুরা জানেন, কাফিরুন এবং ইখলাস, অর্থাৎ আপনার মৃত্যুটা যেন এটার মধ্যে হয়। শুধু তাই নয়, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সহিহ হাদিসে তিনি বলেছেন যে যে ব্যক্তি সূরা বাকারার সর্বশেষ আয়াতগুলো পড়বে, দুটি আয়াত পড়বে রাত্রিতে, সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট বুঝছেন কি, অর্থাৎ সে যদি অবস্থায় মারাও যায় তার ঈমানের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ এখানে দেখেন ঈমানের আরকানগুলো বলা হয়েছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, এটা আখিরাত
ইয়ামুল আখির কথা বলা হচ্ছে, এরপর লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাইহা তাকদীরের কথা বলা হচ্ছে। এর অর্থ হচ্ছে দুই আয়াতের মধ্যে আপনি ইমানের রোকনগুলি সবগুলি চলে আসছে। এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেয়েছেন, একজন মানুষ যেন ইমানের উপরে টিকে থাকে, আকীদার উপরে টিকে থাকে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন। এই জন্য দেখেন সর্বোত্তম যে কালেমাগুলো আছে সেগুলি কি, দেখেন আল্লাহর দুনিয়াতে সর্বোত্তম কালেমা হচ্ছে চারটি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন। একটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, চারটি কালেমাকে বলেছেন। রাসূল বলেছেন বিআইয়িহিন্না বাদাত, কোনো সমস্যা না যেটা দিয়ে তুমি শুরু করো, আপনি যেটা দিয়ে শুরু করেন। এই চারটি হচ্ছে আল্লাহর সাথে জড়িত, এর অর্থ হচ্ছে আপনার আমার আকীদা শুদ্ধ করাটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ সকল নবীর প্রথম কাজ ছিল আকীদা শুদ্ধ করা। আকীদা শুদ্ধ হলে আমল শুদ্ধ হবে। যে আল্লাহর ইবাদত করছেন, সে আল্লাহ যদি কোনো আপনি মনে করেন যে তিনি জুজুলাদি লাইতাজা তথাকথিত অনু পরমাণুর মতো, আপনি যদি কোনো আজও যদি কোনো আকীদা নাসাফিয়া পড়েন, আকীদা নাসাফিয়া একটা কিতাব আছে আর মানে যেটা সরকারি মাদ্রাসায় পাঠ্য আছে, সরকারি মাদ্রাসায় পাঠ্য আছে, এটার প্রথম অংশ নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ এখন পাঠ্য নাই, ওইটা যদি কোনো ব্যক্তি পড়ে তার ইমান এমনি চলে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে। আমার এক উস্তাদে বলতো আকিদাতু নাসাফিয়া ইয়ানসিফুল আকিদা নাসফান, আকিদা নাসাফিয়া আকিদাকে ধ্বংস করে দিবে, ধ্বংস পুরো ধ্বংস করে দিবে। কারণ হচ্ছে এখানে সর্বশেষ বলা হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে ধারণা কে, যেমন আমাদের আহলুস সুন্নাহ জামাত আকিদা সম্পর্কে কি জানেন আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা তিনি আযীম, মহান, বড়, সৃষ্টি যত কিছু আছে সমস্ত সৃষ্টি তার দৃষ্টিতে অনেক ক্ষুদ্র, কত তার কাছে অনেক ক্ষুদ্র, চিন্তা করে দেখছেন। আল্লাহকে আজম বলেন, আল্লাহু আকবর বলেন না, সুবহান রাব্বিয়াল আযীম বলেন না, যখনই আপনি সেজদার মধ্যে সুবহানাল আযীম বলবেন তখন মনে করবেন এই পৃথিবী ইউনিভার্স সব কিছু আমার রব্বুল আলামিনের সামনে অত্যন্ত ছোট জিনিস, ক্ষুদ্র জিনিস মনে করবেন। কেন? তিনি আযীম, তিনি আকবর মিন কুল্লি শাই, সব কিছুর চেয়ে বড়। যা কিছু আপনার ধারণা হতে পারে, আজ আপনার কাছে ধারণা হয় কি, কি ধারণা হয় যে পৃথিবী কত বড়, পৃথিবীর চেয়ে বড় কি এখন আরো কতগুলি গ্রহ নক্ষত্র আছে না, সূর্য আছে না, এরপর সবগুলি একটার ভিতরে, কোনটার ভিতরে, ছায়াপথের ভিতর না, ছায়াপথ আরো কত হাজার হাজার ছায়াপথ আছে না, এগুলি যদি কোনো আপনি ভালোভাবে তাকান অনেক অনেক বড় মনে হবে আপনাকে, নিজেরে কত বড় মনে করে মানুন। অথচ এই সবগুলি সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত জমিনকে আল্লাহর মুঠির ভিতরে নেবেন, আল্লাহু আকবার, আল্লাহর মুষ্টির ভিতরে সবগুলি জমিনগুলি, ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমানগুলিকে তার ডান হাতে পেছানো থাকবে। রব্বুল আলামিন কত মহান, কত বড়, সেটাকে আপনার কাছে, অথচ এই আকীদা বিশ্বাস করতে হবে আপনাকে, মনে করতে হবে আপনি অনেক ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আপনি যদি কোনো আল্লাহ তার রহমত না করেন আপনি আমি কিছুই পাবো না, জান্নাতের কিছুই পাবো না যদি আল্লাহর রহমত না হয়, কারণ আমার মতো এরকম মানুষ যদি জাহান্নামে যায় আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহ কিছু যায় আসে না, কিন্তু তার দয়া শুধুমাত্র তিনি আমাকে জান্নাত দিবেন। এই জন্য মনে করতে মহান রব্বুল আলামিন তিনি সব কিছুর চেয়ে বড়, এটা আপনার মনে রাখতে হবে সবসময়। এই জন্য এই বিশ্বাস যদি না থাকে তো আল্লাহ সম্পর্কে ইমান শুদ্ধ হয়নি। এই মানুষগুলি বাংলার মাটিতে এখন অনেক মানুষ আছে যারা আল্লাহ রব্বুল ইজ্জতকে তারা সৃষ্টির ভিতরে মনে করতেছে, সৃষ্টির ভিতরে অনুপর মানু মনে করতেছে, এরা পড়াচ্ছে এখনো জুজুল্লাজি লাইতা জাজ্জা, এমন অনু যে অনু আর কোনোদিন ভাগ করা যায় না, এটা হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা পড়ায় তারা, তাদের নিকট আল্লাহ হবে এমন একটা জওহারুল ফরদ বলে যে আল্লাহর কাছে কি আল্লাহর কোনো গুণ থাকতে পারবে না, আল্লাহর কোনো কর্ম থাকতে পারবে না, আল্লাহর কোনো এটা থাকতে পারবে না, ওটা থাকতে পারবে না, নো 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 নো, এ যদি আল্লাহর অপমাননের অপমান করা হচ্ছে না আল্লাহ তালা, আপনার বাবাকে ডেকে আনে যদি আপনি বলেন বাবা তোমার কোনো গুণ নাই, তুমি কোনো কিছুই করতে পারো না, তুমি অকর্মণ্য, তোমার কোনো এই নাই, সে তুমি তোমার দিক নাই, ডান দিক নাই, বাম দিক নাই, তোমার এটা নাই, তোমার মাথা নাই, তোমার কলজা নাই, এরপর যদি কোনো, এরপর বাবাকে সম্মান করা হবে, এটা বলে সম্মান হয়েছে, এটা সম্মান হয় না, এই কাজটাই করে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকে আছে, কেউ আল্লাহ তাআলা সম্পর্কে ভালো ধারণা পোষণ করে না, এটাই হচ্ছে নিয়ম। যখনই মানুষ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিয়েছে তখনই মানুষ চলে গেছে বান্দার কাছে, কারণ আল্লাহর কাছে যাওয়ার তা দরকার মনে করে নাই। এখন বান্দা তো অনেক কিছু পারে, কেউ কবরের কাছে গেছে, কেউ পীরের কাছে গেছে, কেউ মাছের কাছে গেছে, কেউ গজার মাছের কাছে গেছে, অথবা কেউ কচ্ছপের কাছে গেছে, ঠিক না বলেন, ঠিক কিনা বলেন, কখন এটা হয়েছে, যখন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে পারে নাই। এই জন্য ইবনু কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষের শিরকের কারণ দুইটাই,
আকীদা নষ্ট হওয়ার কারণ দুইটা, একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা না জানা, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা, আর দ্বিতীয়টা হচ্ছে মানুষ সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে বেশি বড় ধারণা পোষণ করা, ঠিক কিনা বলেন? দেখেন আমাদের দেশে কোনো কোনো প্যাটওয়ালা এক বড় পিরসাব আছে, নাম শুনে দেখছেন আপনারা, নাম বলতে চাই না, কেস করার এক ভয়, তাই না? একজন বলছে আমার কেস করবে, আমি যখন নাম ধরে বলছি কেস করবো আপনার বিরুদ্ধে, এই জন্য নাম ধরি না এখন আর। হ্যাঁ, তো কেস যাওয়ার দরকার নেই, কথা বলতে তো পারতেছি। বিরাট এক প্যাটওয়ালা বেটা, তিনি সব মানুষের সমস্যা নাকি সমাধান করে দেন, অথচ তিনি নিজের সমাধানের জন্য কোথায় গেছেন জানেন? আমেরিকা চলে গেছেন, কারণ তার পেট ভালো হচ্ছে না, এই জন্য আমেরিকা চলে গেছেন। বোঝা গেল যে উনি বেচারা নিজে কত অসহায়। কোনো মানুষ কোনোদিন আপনার কোনো উপকার করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন, তিনি বলে দিয়েছেন স্পষ্ট, আল্লাহ বলে দিয়েছেন তো বলো, কুল্লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, বলুন আমি তোমাদের জন্য কোনো ক্ষতি বা কল্যাণের মালিক নই। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেখানে মালিক নয়, দুনিয়ার কোন বেটা পারবে সেটা করতে আমাকে বলেন? অথচ আমাদের সমাজে অলি আবদাল গাউস কুতুব অভাব নাই, এমনকি দুর্ভাগ্যবশত উত্তরা এক মসজিদে মাঝে মাঝে নামাজ পড়তে হয়, আমার কলজা ফেটে যায় যখন মসজিদে ঢুকি, নাম দিয়েছে গাউসুল আজম মসজিদ, কেমনি মসজিদের নামটা এটা হলো? হ্যাঁ, আরেকটা আছে ঢাকা শহরের ভিতরে একটা আছে, হ্যাঁ ওটার নাম হলো গাউসুল আজম মসজিদ। গাউসুল আজম কে? যেখানে গাউস হচ্ছেন রব্বুল আলামিন, আবার গাউসুল আজম মানুষকে বানানো বলা হয়েছে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কে দিল তোমাকে আমাকে বলতে হবে? কে দিল? ওই ব্যক্তি যে জান্নাতে যাবে তার প্রমাণ কি? তার তিনি কি সাহাবায়ে কেরামের চেয়ে উপরে উঠে গেলেন, নবীদের থেকে উপরে উঠে গেলেন? যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাউকে উদ্ধার করতে পারবেন না আল্লাহর নির্দেশনা ছাড়া, সেখানে সাধারণ মানুষ কিভাবে সেটা করতে বা দাবি করতে পারে আমাকে বলেন? এটাই হচ্ছে আকীদার খাতে বিভ্রান্তি। এই আকীদার খাতে বিভ্রান্তি বোঝার জন্য, এই জন্য আকীদার গুরুত্ব যত বেশি দিবেন, তখনই আকীদার গুরুত্ব দিবেন সুন্নার সাথে সাথে আসবেই, কারণ আকীদার নিতে হলে কোত্থেকে নিতে হবে এই জিনিসটা আমাদের জানতে হবে। এখন আকীদা নিতে হবে কোত্থেকে? আকীদা নিতে হবে ওয়াহী থেকে, একটাই কথা। ওয়াহী অর্থ কি? আল্লাহর কালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এর বাইরে আকীদা পাওয়া যেতে পারে না। কিছু মানুষ আছে দেখবেন আকীদা এক ধরনের মানুষ দেখলাম একদিন আমি ইউনিভার্সিটিতে বসা অবস্থায়, একজন আমাকে খবর দিল, আমাদের কোনো টিভি নাই, তারপরে শুনলাম কি কোন একটা চ্যানেলে নাকি সারাক্ষণ শুধু দেখায় যে আত্মা ঘুরে বেড়াচ্ছে। আত্মা আছে না মানুষের, আত্মা এটা ঘুরে বেড়ায়, কখনো বাসের ভিতরে ঢুকে, কখনো এটার ভিতরে ঢুকে, ওইটার ভিতরে ঢুকে, বাচ্চার খেলনার ভিতরে ঢুকে, এটার ভিতরে ঢুকে, এটা আকিদা তারা বিশ্বাস করছে। এ এটা একটা আকিদা না বলে? এটা একটা আকিদা। আকিদা অর্থই হচ্ছে যে জিনিস আপনি দৃঢ়ভাবে পোষণ করে অন্তরের ভিতরে, এটাই আকিদা। হিন্দু কি আকিদা বিশ্বাস করে? কেন পোড়ায় ফেলে হিন্দু? কেন তার দেহটা পোড়ায় ফেলে জান? কেন পোড়ায় ফেলে? এই যে দেহটা গেছে, দেহটাতে যেন আর কোনো কিছু ভর না করতে পারে, কারণ দেহ তো পড়ে রয়েছে খাঁচাটা, খাঁচার ভিতরে আরেকটা আরেকটা যেন কিছু ঢুকতে না পারে। এই জন্য দেখেন আমাদের, আমার এক ছাত্র, সে ইসলাম গ্রহণ করেছে, তো তাকে জিজ্ঞাসা করলাম ইসলাম গ্রহণ কারণ কী, সে বলতেছিল তার বাবারে যখন সিটায় পোড়া দিছে, তো সে ওই যে আগুনে সাধারণত যখন একটা পোড়া দেয় তখন ধীরে ধীরে বাঁকা হয়ে যায় না, তো তারা মনে করছে এর ব্রহ্মদুষ্ট ধরছে, এখন তারা পিটাইতে আরম্ভ করছে, এই বাঁশ দিয়ে পিটাইতে আরম্ভ করছে, গুতাইতে আরম্ভ করছে, যে এই বোধ উঠে চলে গেলো, আসলে উঠে চলে যাবে, এটা ফেলে দিলে কিছুক্ষণ পরে যে কোনো, আপনি যে কোনো কই মাছও দেখবেন যে বাঁকা হয়ে যাচ্ছে, এমনকি যে কোনো লাকড়িও দেখবেন যে ধীরে ধীরে বাঁকা হচ্ছে। এটাই তারা মনে করছে যে না, আত্মা এটার ভিতরে ঢুকে যাচ্ছে, আত্মাকে যেন আর আসতে না দেওয়া হয়। অর্থাৎ যেই পিঞ্জরে আপনি অপরাধ করেছেন, এই পিঞ্জরটাকে পুড়িয়ে ফেলতে হবে, যাতে করে এই আত্মা আবার ভালো আত্মা হয়ে ফিরে আসে, কোনো ভালো মানুষের ন্যাক সন্তান হয়ে ফিরে আসে, অথবা 84,000 জন্মের পরে একটা মনুষ্য আত্মা আসে হিন্দু ধর্ম অনুসারে সেভাবে আসে, এই চিন্তা আপনাকে তারা আত্মা পুড়িয়ে ফেলে। এই যে বিশ্বাস, এটা তো বিশ্বাস না, এরকম বিশ্বাস কি ইসলামে আছে নাকি? এই এরকম বিশ্বাস, এই জাতীয় পাঁচটি, এই জন্য বলছিলাম ছয়টি রোকনের বাইরে, ইমানের ছয়টি রোকনের বাইরে আর কোনো বিশ্বাস আমাদের নাই, আমাদের নাই। আর কেউ থাকতে পারে, কারো থাকতে পারে যে কারামত দিয়ে দুনিয়া উল্টায় ফেলবে, কারো থাকতে পারে যে হ্যাঁ ওলি আল্লাহ সাপ দিয়ে দুনিয়া উল্টায় ফেলবে, কারো থাকতে পারে যে ওনাকে যদি টাকা না দেয় তাহলে আমার গাড়িটা উল্টায় ফেলবে, এই জাতীয় জিনিস ওদের থাকতে পারে, ইমানদারে সেটা থাকতে পারে না। ইমানদার সবসময় কঠিন হৃদয় হয়, তার মনে হয় যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমার কিছু করতে পারবে না। আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আল্লাহ তাআলা কোরআনে কারিম বারবার বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ কি যথেষ্ট নয় তার বান্দার জন্য? যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে সেটা তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। এই জন্য একজন মুয়াহ্হিদ
তাওহীদবাদী একজন মানুষ, সহি আকীদার একজন মানুষ হাজার মানুষের সাথে কথা বলতে তার কোনো ভয় থাকে না, ঠিক কিনা বলেন? অথচ দেখেন তারা সারাক্ষণ ভয়ে থাকে, কিরকম ভয় থাকে। আমি একবার গাড়িতে উঠলাম, সত্য ঘটনাগুলি বলি ছোটোখাটো, গাড়িতে উঠলাম, বললাম যে আপনার বাড়ি কোথায়, বলে যে লাকসাম। আমি তো লাকসাম তো কোন জায়গায়, বলে যে ওই যে মাজারটার কাছে। মানে কার মাজার? আমি একটু আরো চাই দিলাম, মা কার মাজার? কই যে গাদি সাহেবের মাজার। মানে গাদি সাহেবের নাম কী? নাম নেওয়া নিষেধ আছে। মানে কেন নিষেধ? কারণ এটা খুব গরম কবর, কী গরম হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আচ্ছা, তো আল্লাহ তাআলার কি আপনি নামাজ পড়েন? পড়ি না। তো আল্লাহ তোর ভয় করতেছেন না, গাদি সাহেবের ভয় করতেছেন, ঘটনাটা কি? কেনা ওটা খুব গরম, আর কিছু বলতে চায় না, শুধু এটাই গরম। কিছু মানুষ আছে সারাক্ষণ ভয়ে থাকে, ওরা কোনোদিন হাঁটবে না, আপনি আশ্চর্য হবেন। চট্টগ্রামে দেখছি ওই ইয়া পর্যন্ত, পাহাড়ের উপর পর্যন্ত গরিবুল্লা শাহ মাজার, ওইটা সে পাকা করে ফেলছে, মানুষ যেন উঠতে পারে, উঠে ওখানে যেন দিতে পারে। গেলাম সিলেটে, তা আমাকে আব্দুল সবর বলতেছে দেখবেন না শাহপরানের মাজার। আমি বললাম দেখবো না, দেখলে গুণা হবে? কারণ একটা জিনিস আপনার অভিজ্ঞতার জন্য নিয়ে যায়, আপনি বলতে পারবেন। আরে চলো, যদি অভিজ্ঞতা কি যায় দেখাম, টাকা হাতে দিবেন না, টাকা হাতে দিবেন না, টাকা ও ইয়া দিয়ে দেন, মানে বক্সে ফেলুন, বাক্সে ফেলুন। হাতে দিলে গুণা হবে, বাক্সে দিলে জায়েজ আছে। এরপর লেখা আছে সালাত আদায়ের জায়গা নির্ধারণ করা, মেয়েদের জন্য সালাতের জায়গা ব্যবস্থা করা হয়েছে। মানে দেখছেন, মানে গুনার কাম কেমনে করে, শিরিক কেমনে তৈরি করে, মেয়েদের জন্য ওখানে সালাতের জায়গা ব্যবস্থা করছে, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা করছে, কবরস্থানে নামাজ পড়ার কথা বলা হচ্ছে। অথচ আপনাকে সোয়াবের নাসে আপনাকে শিরকের ভিতরে লিপ্ত করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই কাজটি আমাদের সমাজে হচ্ছে। এই কাজগুলির বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, আপনা আমাকে জানতে হবে মূল জিনিস, আপনাদেরকে শক্ত হাতে দাঁড়াতে হবে, কারণ এরা বিভিন্ন রকমের জিনিস নিয়ে আসবে আপনার কাছে। আপনাদের এগুলি করেন না আলহামদুলিল্লাহ, এই সমাজ ঠিক আছে, কিন্তু এই বাংলার সমাজ তো ঠিক নেই। এদের কাছে যদি সত্যভাবে না দাঁড়াতে পারেন, আপনাকে অবশ্যই যে কোনো সময় আপনাকে দূরে ফেলে দিতে পারে। এর জন্য আমি কয়েকটা নীতি বলবো। আকিদা নিতে হলে এক নম্বর হচ্ছে, আকিদা কোথেকে নিতে হবে? কোরআনে কারিম থেকে। আকিদা কোথেকে নিতে হবে? হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আকিদা আর আকিদা এর বাইরে আকিদার কোনো সোর্স নাই, আকিদার কোরআন সুন্নার বাইরে কোনো সোর্স নাই। তবে আকিদাকে বিবেক সমর্থন করে, বিবেকের বাইরে জানা। কেন? বিবেক পাগল, বিবেক উল্টাপাল্টা চিন্তা করে, উল্টাপাল্টা চিন্তা করে না, চিন্তা করে না, করে কিন্তু অনেক মানুষ উল্টাপাল্টা চিন্তা করছে। এই জন্য আকিদা যদি সুস্থ, বিবেক যদি সুস্থ থাকে, আকিদা আল্লাহ কোরআন এবং সুন্নাহ যা বলছে এটা আকিদা মেনে নিবেই নিবে, এর বাইরে যাবে না, এটা মনে রাখতে হবে। তাহলে আকিদা অবশ্যই কোরআন এবং সুন্নাহ থেকে আমরা নিব, শুধু বিবেক দিয়ে নয়, বিবেক দিয়ে সাব্যস্ত করব, কথা বলবো, কিন্তু বিবেক দিয়ে আকিদা সাব্যস্ত করব না। অর্থাৎ কোরআন সুন্নাহ যা আসছে সেটাকে মানুষের কাছে বিবেক দিয়ে প্রচার প্রসার করব, কিন্তু ওটা নতুন কোনো কিছু বাড়িয়ে দিতে পারবে না। আকিদা কোনো, বিবেক কোনো কিছু বাড়িয়ে দিবে না আমাদের জন্য, মনে থাকবে? তো আকিদা করতে কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে। আকিদা নেওয়ার সিস্টেমটা কি? সবাই দাবি করে আমরা কোরআন সুন্নাহ থেকে নেই। জানেন কাদিয়ানি তার একটা বাংলা অনুবাদ গ্রন্থ লিখছে, কাদিয়ানিরা বাংলা অনুবাদ গ্রন্থ বের করছে। ওখানে আমি আমার ছাত্রকে দেখাচ্ছিলাম ওদিন যে অবিল আখিরাত তুহুম ইউকিনুন, অর্থ কি? হ্যাঁ এই ছেলে, অবিল আখিরাত তুমি অর্থ কি? হুম ইউকিনুন অর্থ কি? আখিরাতের প্রতি বিশ্বাসী, তাই তো? আপনি যেটা বুঝছেন সেইটা দিয়ে দলিল দিচ্ছে, অবিল আখিরাত তুহুম ইউকিনুন, সর্বশেষ রেসালতে বিশ্বাসী, রিসালাতিল আখিরা বানাইছে, সেটা ব্যাখ্যা করে দিছে, শব্দ বদলাই দিছে। এখন বলতো এটা তো আমার কথা বলছে, হ্যাঁ দেখছেন আপনি, তার তাফসিরে এখনও আছে এটা, আপনি প্রথম এই প্রথম তাফসিরের প্রথম পৃষ্ঠা এটা পাবেন আপনি। এর অর্থ হচ্ছে কোরআন দিয়ে দলিল দেওয়ার ক্ষেত্রে কারো কোনো কমতি নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন, আল কোরআনুল হাম্মাল, কোরআন বহু অর্থ বহন করে। এই জন্য তোমরা হাদিস দিয়ে মানুষের সাথে ঝগড়া করবে, কোরআন দিয়ে নয়, কারণ কোরআন দিয়ে ঝগড়া করলে নতুন একটা জিনিস নিয়ে আসবে, হাদিস দিয়ে এলে আর পারবে না। এই জন্য আসহাবুল হাদিস সবসময় উন্নত জায়গা থাকে, তাদেরকে ভুল ধরতে পারে না, কারণ হাদিসে ব্যাখ্যা করে দেয় সুন্দর করে। হ্যাঁ আমাদের দেশে, আমি কুষ্টি এলাকার কথা বলতেছি, কুষ্টি এলাকা আমার বাড়ি যেখানে, সেখানে যেখানে আমি বসবাস করি, সেখানে কুষ্টি এলাকাতে আহলে কোরআন নামে একটা গোষ্ঠী বের হয়েছে, নামে হচ্ছে আহলে কোরআন। হ্যাঁ তো আমি জিজ্ঞাসা করলাম, আহলে কোরআন নামাজ কেমনে, সালাত কেমনে পড়ো? তো বসে থাকে কতক্ষণ, এক বড় ডক্টর আমার বলছে, আমরা তো আমাদের মজলিস আছে, সিদ্ধান্ত নেই কীভাবে করতে হবে, হাদিস মানে না। আমি তো, আপনি সালাত কেমনে পড়েন? সালাতের মধ্যে আল্লাহ রুকু করতে সিদ্ধা করতে বলছে, তো কীভাবে কোনটা আগে পড়ে? এক আগ পেশ করলেই হইলো, মানে এরা করে হাদিস মানে না, ধরা খেয়ে গেছে পুরোটাই। জাকাত কেমনে দেন? কোনো কিছু উত্তর নাই। জাকাত কেমনে দিবে? সওম পালন কেমনে করেন? কোনো উত্তর নাই।
হাওয়াজ কেমনে করবেন, কোনো উত্তর নাই। এর অর্থ হচ্ছে তারা কিন্তু পুরা প্রবৃত্তির দাসে পরিণত হয়েছে, কিন্তু তারা নিজেদের কোরআন অনুসরণ করে বলে দাবি করে যে আমরা কোরআন মানি। তাহলে আপনাকে যদি আপনাকে যদি আপনাকে সহি আকিদা থাকতে হয়, কোরআনের সাথে হাদিসকে একসাথে নিতে হবে, নাহলে আপনাকে বিভ্রান্ত করবে যে কোনো সময়। আকিদাগত বিভ্রান্তি সব সময় আসে যখন হাদিসকে সহি হাদিসকে অবজ্ঞা করবে, সহি হাদিসকে কোরআনের ব্যাখ্যার মধ্যে না নিয়ে আসবে, তখনই আপনার এই সমস্যাগুলি তৈরি হয়ে যায়, এই যে এই সমস্যাগুলি তৈরি হয়ে যায়। তাহলে বোঝা গেল যে আকিদা নিতে হলে আপনাকে আকিদার নিতে হলে আপনাকে কোরআনে কারিমের সাথে সহি হাদিসকে একসাথে করে নিতে হবে, নাহলে যে কোনো সময় আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আপনাকে তারা বিভ্রান্ত করে দিবে। অনেক মানুষ আপনাকে কোরআন দিয়ে দলিল দেয়, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, দেখছেন কিনা আয়াতটা কোরআনে আছে কিনা, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আছে কিনা, নাই আছে তো, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে, কিতাব মুবিন আসছে, সুস্পষ্ট কিতাব আসছে। বলে যে নূর বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, নাউযুবিল্লাহ। দলিল কেমনে দিয়ে দেখছেন, কোরআন দিয়ে দলিল দিছে, আপনি এটাকে খণ্ডাবেন কি করে? কোরআন দিয়ে দলিল দিছে, আপনি খণ্ডাবেন কি করে? বলতে হবে আপনাকে যে এটার অর্থ কি, সাহাবায়ে কেরাম কি বলেছেন, তা ইমামরা কি বলেছেন, মুফাসসিররা কি বলেছেন, এর বাইরে যাওয়া যাবে না। এই জন্য আপনাকে আকীদা নিতে হলে দ্বিতীয় জিনিস হচ্ছে সালফে সালাহিনের তাফসির আপনাকে গ্রহণ করতে হবে, নিজের মন মতো তাফসির করলে হবে না। কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে হলে সলফে সালিনের তাফসির আপনাকে নিতে হবে, নাহলে যে কোনো সময় আপনি ভুল করে আপনাকে ভুল পথে নিয়ে যাবে। তাহলে আকিদার জন্য, শুদ্ধ বিশুদ্ধ আকিদার জন্য দ্বিতীয় যে জিনিসটি দরকার তা হচ্ছে সলফে সালিনের ব্যাখ্যা আপনাকে জানতে হবে। এই জন্যই আমাদেরকে সালাফি বলে, সালাফি এই জন্য বলে কারণ আমরা সালফের অনুসরণ করি, নিজের মন মতো কোনো কথা বলি না। তাহলে নিজে আকিদা নিতে হলে আপনাকে সলফে সালিন অনুসরণ করে আপনাকে চলতে হবে, যে কোনো সময় আপনাকে বিভ্রান্তি ফেলে দিবে। বলবেন যে এই আয়াতের তাফসির সলফে সালিন কি করেছে, আমাদের ইমামরা কি করেছে, আমাদের মুফাসসিররা কি করেছে, আপনার মন মতো ব্যাখ্যা হলে তো হবে না। মন মতো ব্যাখ্যা করে এই পর্যন্ত প্রত্যেকটি ফেরকা মন মতো ব্যাখ্যা করে ফেরকা হয়ে গেছে, মন মতো ব্যাখ্যা করার কারণে শিয়ারা বের হয়ে গেছে, খাওয়ারেজরা বের হয়ে গেছে। খাওয়ারেজরা কি ব্যাখ্যা করতো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান দিবে আল্লাহ। সুতরাং আলী এবং হ্যাঁ মুয়াবিয়া রাদিয়াল্লাহু দুজন যেহেতু নিজেরা এই সালিশের ব্যবস্থা করেছে, এরা তো এই হয়ে গেছে, মানে আমরা শব্দটা উচ্চারণ করতেও কষ্টকর যে কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ এটা বলে থাকে। এখনো এখনো বাংলার জমিনে দুর্ভাগ্যবশত এটা শুধু ওই ওই কবর পূজারি সমাজে নয়, সহি আকিদার সমাজের ভিতরেও এটা ঢুকেছে। কেউ কেউ এরকম দেখা যায় যে তারা বাড়াবাড়ি করতে করতে খারিজি হয়ে যাচ্ছে, সমাজের ভিতরে ঢুকে যাচ্ছে, এটা রন্ধে রন্ধে এরা খারিজি হতে হতে এমন বোমা ফুটাইছে, মারামারি করছে, হানাহানি করছে, এখনো করে যাচ্ছে। এটা কেন হয়েছে জানেন, একমাত্র হয়েছে সলফে সালিহিনের নীতি অনুসরণ না করার কারণে। যদি সলফের নীতি অনুসরণ করে তারা দেখাতে পারতো না, তারা দেখাতে পারতো না যে এই হাদিসের এই আয়াতের তাফসির করেছে আমাদের সলফে সালিহিন, করেছেন কিনা বলেন। অথচ তারা ধৈর্য ধারণ করেছেন, কখনো কখনো কোনো শাসকের বিরুদ্ধে তারা কলম অস্ত্র তুলে ধরেননি। যারাই অস্ত্র তুলে ধরে তাদেরকে বলছে বাঘি বলা হয়েছে, সীমা লঙ্ঘনকারী বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে সব জায়গাতেই। যারাই উসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে বের হয়েছে তাদের কি বলছে, বাঘি বিদ্রোহী। যারাই আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে বেরোছে তাদের কি বলছে, খারেজি। তাহলে বোঝা গেল এরা যুগে যুগেই ছিল, অথচ আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে তারা বেরোছে। আলী রাদিয়াল্লাহুর মতো জান্নাতি জান্নাত সার্টিফিকেট পাওয়া তার কেউ আসে নাকি ওদের মধ্যে, কেউ নাই। ওরা সব সময় একজন দুজনকে তাদের এমন নেতা বানাবে যে জীবনে কোনোদিন এলেম দ্বারা প্রসিদ্ধ নয়, এলেম দ্বারা প্রসিদ্ধ নয়। এখনো তারা বাংলার জমিনে এরকম লোকগুলি করে যাচ্ছে, বাংলার জমিনে বহু মানুষ আছে যারা সত্যিকার আলেমদের কাছে না গিয়ে সাধারণ মানুষ একটা মাটি ধরে তার পিছনে এলেম ধরছে, এলেম নিয়ে ধরেছে। তারা শেখ আবদুল আজিজ বিন বাজকে আলেম হিসেবে মনে করছে না, শেখ মোহাম্মদ সালেহ হোসাইমিনকে আলেম হিসেবে মনে করছে না। তাদের কাছে আলেম হচ্ছে কোথাকার, কোন আমেরিকাতে কোথাও বসে আছে, অথবা লন্ডনে কেউ একটা ফু দিছে কোথাও বসে আছে কোন দেশে, সেটা নিয়ে তারা সেটা যারা তার অন্তরের ভিতরে ফু দিয়ে দিছে, এইটা নিয়ে তারা সারা দুনিয়াতে আগুন লাগিয়ে দিচ্ছে। এরা আজ সারা দুনিয়াতে যত ফেতনার মূলে এই খাবারগুলি তৈরি করে দিচ্ছে, কারণ তারা সলফে সালিহিন নীতি অনুসরণ করেনি। সলফে সালিহিন নীতি অনুসরণ করলে কখনো একজন মানুষ এরকম পথভ্রষ্ট অন্ধকারে থাকতে পারে, অন্ধকারে যেতে পারে না। তাহলে বোঝা গেল এই কোরআন এবং আকীদা নিতে হলেও আমাদেরকে সলফে সালিহিন নীতির বাইরে যাওয়া যাবে না, এটা আমাদেরকে মনে রাখতেই হবে। আরেকটি উদাহরণ দিব, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ইমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার কাছে ওসিলা তালাশ করো, ঠিক না? ওসিলা অর্থটা কি, হ্যাঁ ওসিলা অর্থ কি, সবাব
অসিলর তো মাধ্যম, আপনি বলেন তো অসিলর তো কি? সবাই আসছেন তা? অসিলা অর্থ মাধ্যম, এটা ফার্সি অর্থ, এটা বাংলা অর্থ, এটা কোরআন হাদিসের শব্দ অসিলা অর্থ মাধ্যম কোথাও আসে নাই। যখনই আপনি আপনার বুঝ দিয়ে কোরআন হাদিস বুঝছেন তখনই অসিলা অর্থ মাধ্যম হয়ে গেছে। এখন মাধ্যম ধরো, পীর ধরো, তান্নাতে লাভ করো, আউজুবিল্লাহ, এই জাতীয় জিনিস প্রসার হয়ে গেছে। অথচ আপনি প্রত্যেকটি তাফসির দেখেন, 1200 হিজরি পর্যন্ত, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 1200 হিজরি পর্যন্ত কোনো তাফসিরে অসিলা অর্থ মাধ্যম বলা হয় নাই। অসির অর্থ বলা হচ্ছে আত্মাকাররূপ ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জন করা অসির অর্থ। এটা বাংলা ভাষায় অসিরা আরবি ভাষায় নিয়ে যাবেন না, এটা বাংলা ভাষায় একটা শব্দ, কিন্তু বাংলা ভাষার শব্দ আরবি ভাষায় নিয়ে যাওয়া হয় না। এই জন্য একজন মানুষ কখনো ভুল করে, ওই সময় ভুল করে যখন সে চিন্তা করে যে আমি এই যেটা বলছি এটা বোধহয় শুদ্ধ, অথচ সলভে সালিনের অর্থাৎ এই তাফসির আগে আর কেউ করেছে কিনা কোনোদিন দেখে না। আমাদের সমাজে আজ কিছু মানুষ আছে, আরেকটা উদাহরণ দিব, কিছু মানুষ আছে নিজের দল টিকানোর জন্য কোরআন হাদিসের ব্যাখ্যাকে দলীয়ভাবে তৈরি করছে, নাউজুবিল্লাহ, এটা আছে, অস্বীকার করবেন না। এটা কেন হচ্ছে জানেন? এটা হচ্ছে এই জন্য, আগে দল বানাইছে, এখন দলের দলিল খুঁজতেছে, বুঝছেন, দলের বিভিন্ন কর্মকাণ্ড দিয়েছে, এখন দলিল বের করতে হবে কোরআন হাদিস দিয়ে। এটা ঠিক নয়। দল এক জিনিস, দল করা ইসলাম অনুমোদন করে না। সংগঠিত থাকবে, সংগঠন থাকবে, কাজ করবে দাওয়াতের জন্য, একসাথে হয়ে কাজ করবে, এতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যখনই আপনি দলীয়ভাবে ইসলামকে ভাগ বাটোয়ারা করে নেবেন, তখনই আপনি মনে রাখবেন যে এর মধ্যে এর চেয়ে বড় ফেতনা আল্লাহ দুনিয়া তার কোনদিন ছিল না এবং হয়নি, এবং এটা হতেই পারে না। যদি কেউ দলীয় ভিত্তিতে ইসলামকে বিবেচনা করেন তাহলে সেখানে আসবে যে আমার নামে বায়াত করো, আমার নামে হাত লাগো, আমাকে এই করো, আমাকে সেই করো, দুনিয়া সব কিছু চলে আসবে যখন। এখন তখন সব বলবে যে আল্লাহ কোরআনে বলছে, যে হাদিসে বলছে আলাইকুম বিল জামা, জামা অর্থ হলো আমার জামাত, আমার দলে ঢুকো, এই জাতীয় কথাবার্তা ব্যাখ্যা শুরু করবে। কখন? কারণ তার মনের ভিতরে এখন প্রবৃত্তির দাস ঢুকে গেছে, তারা এই জাতীয় কাজগুলি আমার সবাই ঢুকছে। কেন? যখন সলফে সালেহিনের নীতি অনুসারে আমরা আকীদা গ্রহণ করছি না, সলভে সালিন নীতি অনুসারে আকীদা গ্রহণ করতে হবে। আকীদা গ্রহণের আগে হাজারবার চিন্তা করবেন যে সলভে সালিন আসলে আকীদার বিষয়ে আলোচনা করেছেন কি না। আচ্ছা বলেন তো, আকি যেই জিনিসটি আল্লাহ তার কোরআনে দিয়ে দিয়েছেন, যেই জিনিসটি যে নবী রাসূল পাঠিয়েছেন, যেই জিনিসটির কারণে জান্নাত জাহান্নাম নির্ধারণ করেছেন, যেই জিনিসটির কারণে আল্লাহ তাআলা যুদ্ধ অনুমোদন করেছেন, এই জিনিসটি আপনি কি মনে করেন না এই জিনিসটি রাসূল বর্ণনা করেছেন, বর্ণনা করেন নাই, বর্ণনা করছেন কিনা? এই জিনিসটি সাহাবা কেন বর্ণনা করেন নাই, করছেন। এই জিনিসটি ইমামরা বর্ণনা করেন নাই, করছেন। এই জিনিসটি কিতাব লেখা হয় নাই, হয়েছে। অথচ আমরা সেগুলির দিকে কিছু না তাকিয়ে নিজের মন মতো একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে আমাদের আকিদাগত বিভ্রান্তি তৈরি হচ্ছে আমাদের সমাজে। অনেকে জানে না আকিদার গ্রন্থগুলি কি। আকিদার গ্রন্থগুলি আমাদের সর্বসাধারণ লিখেছেন, কেউ নাম দিয়েছেন আস-সুন্নাহ নামে, আস-সুন্নাহ নামে ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রন্থ লিখেছেন, আস-সুন্নাহ নামে ইমাম আহমদ ইবনে হাম্বল ইবনে আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল লিখেছেন, উসুলুস সুন্নাহ নামে লিখেছেন, এমনকি তাওহীদ নামে লিখেছেন ইবনে আবি ইবনে খুজাইমা লিখেছেন, এবং ইবনে তাওহীদ নামে ইবনে মান্দা লিখেছেন, ঈমান নামে গ্রন্থ লিখেছেন, শত শত গ্রন্থ আকিদার উপর লেখা হয়েছে। অথচ আমরা আকিদার গ্রন্থগুলি কোনদিন পড়ে দেখি নাই। আমাদের বেশিরভাগ মানুষ আকিদার গ্রন্থের নামে জানে না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফেকার কিতাব লেখেন নাই, অথচ আকিদার গ্রন্থ লিখেছে। কেন লিখেছেন? আল ফেকুল আকবর পড়ে দেখেন, আবদুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা সহ পড়ে দেখেন, আসলে কিছু পাবেন। হ্যাঁ, কিছু ব্যাপারে আপনার মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মূল জিনিস হচ্ছে, মূল জিনিসের ভিতরে বুঝিয়ে দিয়েছেন তিনি আকিদার বিষয়ে লেখাটা জরুরি, আকিদার বিষয়ে লেখা জরুরি। আকিদার বিষয়ে সলভে সালিন নীতির বাইরে নিজের মন মতো কোনো কিছু করার আপনার কোনো দরকার নেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলী শুরু করেছেন কিতাবুল ইমান, তাওহীদ ওয়াহী এবং ইমান দিয়ে, খেয়াল করেন, শেষ করেছেন তাওহীদ দিয়ে, তার কিতাবটাকে শুরু করেছেন ওয়াহী ইমান দিয়ে, শেষ করেছেন তাওহীদ দিয়ে। এত সুন্দর করে তিনি সাজাইছেন, কেউ যদি কোনো কিতাবুত তাওহীদটাকে আগাগোড়া পড়ে ইমাম বুখারীর কিতাবের শেষ অংশ, সে আকিদা বিভ্রান্ত হতে পারে না, আকিদা সহি হবেই হবে তার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ এই কিতাবের দুর্ভাগ্যবশত এত বছরেও সুন্দর একটি ব্যাখ্যা তৈরি করতে পারেনি। একমাত্র আমার উস্তাদ, আল্লাহ তাআলা তাকে আরও বেশি দিন হায়াত দারাজ করে দিন, শেখ আবদুল্লাহ গুনাইমান এই শরফ কিতাব তাওহীদ দেখেছেন দুই খণ্ডে, যা দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন ইমাম বুখারীর যে মানহাজ সেটা অনুসারে এটা ব্যাখ্যা হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। এই জন্য এই আকিদার বিষয়ে তিনি আরও অনেকগুলি গ্রন্থ লিখেছেন, খালকা ফাইলের বাদ দেখেছেন যে বান্দার কর্মকাণ্ড সৃষ্টি করেছে কে, আল্লাহ তাআলা, এটা লিখেছেন, এটা দেখিয়ে দিয়েছেন। কারণ এখন পর্যন্ত
কাদেরিয়ারা জাবরিয়ারা অস্বীকার করে বসে, যুগে যুগে কাদেরিয়া আসছে, জাবরিয়া আসছে, মুতাজিলা আসছে, খাওয়ারেজ আসছে, শিয়া আসছে, এর কারই হচ্ছে মূল কাজই হচ্ছে আকিদা থেকে বিভ্রান্তি, আমল দিয়ে বিভ্রান্তি হয় এটা হয়নি ভাই। আমল দিয়ে বুঝছেন কিনা, আমল দিয়ে বুঝছেন কিনা? আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করি যে রফি আদান করছে, জোরে আমিন বলছে, এখন সহি আকিদা হয়ে গেছে। ভুল, এর অধিকাংশ আকিদা শুদ্ধ হয় না এখনো, এর আকিদা শুদ্ধ হয় নাই। আকিদা শুদ্ধ আপনাকে করতে হবে। রব্বুল আলামিন কোথায় আছে একটু এটা জিজ্ঞাসা করে, একটা দিয়ে পরীক্ষা হয়ে যাবে। আল্লাহ তাআলা আরশের উপর আছে বলেন, আল্লাহর আসমা ও সিফাত স্বীকার করে কিনা বলুন, আল্লাহ তাআলা আল্লাহ দুনিয়া আকিদা বলতে কি বোঝায় এটা বলুক। আকিদা বলতে বেশি কিছু নয়, আকিদা বলতে আমি বলবো চারটি জিনিস মনে রাখবো, পাঁচটা জিনিস। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে জ্ঞান, আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে জ্ঞান, তার জাত সম্পর্কে জ্ঞান, বুঝছেন তো? দ্বিতীয় হচ্ছে আল্লাহর নাম সম্পর্কে জ্ঞান, তিন নম্বর হচ্ছে আল্লাহর গুণ সম্পর্কে জ্ঞান, চতুর্থ হচ্ছে আল্লাহর কর্ম সম্পর্কে জ্ঞান, পঞ্চম হচ্ছে আল্লাহর অধিকার সম্পর্কে জ্ঞান। এই পাঁচটি জিনিস যে ব্যক্তি জানবে সে আকিদা সম্পর্কে পূর্ণ জ্ঞান জানবে। এত হচ্ছে এই পাঁচটি জিনিসের মধ্যে একমাত্র আল্লাহর কর্মগুলি স্বীকার করে, বর্তমান জমানার আশায় এবং মাতুরিদের স্বীকার করে, এর বাইরে আল্লাহর কর্ম অস্বীকার করেছে মুতাজিলারা, বর্তমানে শিয়ারা খাওয়ারিজরা আল্লাহর কর্ম অস্বীকার করে, এর বাইরে আল্লাহর সিফাতগুলি অস্বীকার করে তারা, আল্লাহর জাত সম্পর্কে খারাপ ধারণা করে আল্লাহ। তা এই জাতীয় আকিদা বিশ্বাস আমাদের সমাজে নয় শুধু উপমহাদেশে সবচেয়ে বেশি খারাপ অবস্থায়। আরবরা কোনোদিনই মনে করে নাই আল্লাহ সব জায়গায় ডুবে আছে, নাউজুবিল্লাহ, এটা মনে করে না তারা। কিন্তু উপমহাদেশে এই আকিদা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে। আল্লাহ তাআলা সিফাতগুলিকে অস্বীকার করে বলছে, আফআলগুলিকে অস্বীকার করে বলছে, আল্লাহ তাআলার হুকুককে তো মানেই না, হক তো অন্যকে দিয়েই দিয়েছে। আল্লাহ তার হক হচ্ছে তিনি আবাদত, সমস্ত আবাদত পাবেন, অথচ আবাদতকে অন্যের নামে তারা দিয়ে দিচ্ছে ভাগ বাটোয়ারা করে, এই নামে ওই নামে, ওসিলা নামে, সুপারিশ নামে, অথবা কেউ তাই আল্লাহ তার কিছু সামান্য কিছু এই তার জন্য কিছু একটা করা ইত্যাদি নাম দিয়ে বিভিন্নভাবে আল্লাহর আল্লাহ তালার এই আল্লাহ তার হকুককে অন্যদেরকে বণ্টন করে দিয়ে দিচ্ছে, আল্লাহ তালা যা প্রাপ্য তা অন্যদেরকে দিয়ে দিচ্ছে। এটা কোরআনে কারিমে আল্লাহ তালা বারবার উল্লেখ করেছেন। এই জন্য আকিদা শুদ্ধ করতে হলে, বিশুদ্ধ আকিদা দাওয়াত দিতে হলে আমাদেরকে আকিদা মানহাজটাকে আগে জানতে হবে। আমি একদিনের আলোচনায় লম্বা সময়টাকে এই লম্বা সময় শুধু আকিদা আলোচনা করতে পারি না, আমি শুধু একটুকুই বলবো আকিদা মানহাজ আমাদের শুদ্ধ করে আগাতে হবে। আমরা যারা সহি আকিদার আছি আমাদের দায়িত্ব হচ্ছে এটা আকিদা মানহাজ এত শক্তিশালী হবো যে কোনো ব্যক্তি বুলেট দিয়েও আমাদেরকে যেন আমাদের থেকে ইমান থেকে সরাইতে না পারে, এবং আমরা যেন ইমানের দাবিতে সবাইকে আবার কাছে টানতে পারি, সমস্ত পুরো বাংলাদেশে আকিদার এই এই মিশন নিয়ে আগাইতে পারি, এবং সবাইকে আকিদা এবং সুন্নার মাধ্যমে একসাথ করতে পারি। আকিদা ছাড়া আর কোনো কিছুতে ঐক্য হওয়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ না জানেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করতে পারতেন যে মক্কাবাসী হিসেবে এক হও, বলতে পারতেন না মক্কাবাসী মক্কাবাসী এক হও বলতে পারতেন না? বলছে তিনি, বলেন নাকি মুসলিম নামে আকিদা বিশুদ্ধ নামে যতদিন পর্যন্ত আল্লাহর আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা না হয়েছে ততদিন পর্যন্ত মুসলিম হয় নাই কেউ। যদিও নামে মুসলিম অনেক আছে, আকিদা আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত শুদ্ধ না হলে সে কোনোদিন সহি আকিদে আসতে পারে নাই, এবং সে কোনোদিন সহি ধারাও আসতে পারে নাই, এখনো মুসলিম হইতে পারে নাই। যে ব্যক্তি মনে করবে আল্লাহ তাআলা সম্পর্কে তার খারাপ ধারণা রয়ে গেছে, সে ব্যক্তি এখনো মুসলিম হয়নি। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে ভাই, আকিদার দাস শিখতে হবে, আকিদার কিতাবগুলি জানতে হবে। শত শত কিতাব আছে আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেক ইমামে চেষ্টা করেছেন একটা আকিদার বই লিখতে। ইমাম বারবাহারি আছে, ইমাম ইবনে আবি জামানাইন আছে, আবদুল্লাহ ইবনে আহমদ আছে, আহমদ ইবনে হাম্বল আছে, ইমাম হুমায়দি আছে। আমি যদি নাম বলতে থাকি আপনি একশোটা পাবেন। আমি কালকে একশোটা নাম দেখছি বসে বসে, যে একশোটা কিতাবের নাম লিখবো আরবি আকিদার। অথচ আমরা আকিদার কিতাব বলতে কিছুই দেখি না, সারাক্ষণ শুধু এই বই এই বই ওই বই পড়ি। আকিদার মূল কিতাব পড়ার মতো আলেম তৈরি করা দরকার। এক একজন হবে ইবনে বাস, এক একজন হবে শেখ উসাইমিন মতো ব্যক্তি হবে, এটা আমাদের সমাজে আজ তৈরি হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এবং আকিদার সহি আকিদার উপরে আমাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখুন, এবং এটা যেন আমরা বুঝতে পারি যে আকিদাটা খুব বেশি জরুরি। আকিদা যদি শুদ্ধ হয় আমলে ত্রুটি হলেও জান্নাতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু আকিদা বিশুদ্ধ না হলে যদি আমল সারা জীবনও করি তাহলে জাহান্নামে যাওয়ার কোনো পথ থাকবে না, কারণ কোনোভাবেই আল্লাহ ক্ষমা করবে না। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা তার সাথে শরীককে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ বলে দিয়েছেন এর ব্যতীত নিম্ন পর্যায়ের যত গুনাহ আছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওলা উবালি, আল্লাহ হাদিস অন্য হাদিসে বলছেন আমি কোনো পরোয়া করি না, আমি ক্ষমা করে দেব, কিন্তু আমার সাথে কাউকে শরীক করিও না। এই শরীক হয় আকিদা শুদ্ধ হলে, আর কোনদিন শরীক শিরিক হবে না। এই জন্য আকিদার শুদ্ধ মিশন নিয়ে আগাতে হবে, পড়তে হবে, জানতে হবে। যখনই আকিদার বই পাবেন সেটা একত্র করবেন। আকিদার বিষয়গুলি পড়ার জন্য আমরা ছোট্ট একটা বই লিখেছি, এটা আমরা লিখি নাই, আমাদের উস্তাদরা লিখেছে মদিনা ইউনিভার্সিটির
এবং সৌদি আরবের কিং ফাহাদ কোরআন প্রিন্টিং প্রেস থেকে ছাপা হয়েছে, বাংলা ভাষায় পড়বেন উসুলুল ঈমান। এইটার মধ্যে সংক্ষেপে আলহামদুলিল্লাহ আকীদার প্রত্যেকটি জিনিস দেওয়া হয়েছে। উসুলুল ঈমান বইটা আপনারা মার্কেটে পাবেন, রেখে রাখবেন, ঘরে ঘরে রাখবেন, প্রতি চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ পড়বেন। এটা পড়লে আপনার আমার ইনশাআল্লাহ মৌলিক আকীদাগুলো এখানে চলে এসেছে। আর আকীদার মূল বই সন্তান তৈরি করবেন যারা আকীদার মূল বই পড়তে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।